May I come in, sir? Yes, come in. Now go. So, go back to the house, right? Go. Go. What are you doing? Yes, I'm going to listen to you. Yes, yes. What are you doing? I'm going to... আগো যেটো কাম কথা কইছিল আপনাক হয় হয় মানে কামটো সেনশন হইছে হয় 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 এতিয়া লাগে মানে কার্যকরী হওয়া নাই যে কামটো কমপ্লিটলি হওয়া নাই আমার কাম মানে স্টপ হয়ে আছে বর্তমানে কাম যেখানে আমি দলংঘর কাম দিছিল হয় হয় সেখানে কাম এতিয়া লাগে মানে হেক হওয়া নাই হয় মানে আপনি যেটো কামটো দিছিল আমাদেরকে হ্যাঁ আমরা লক এইটো কাম আমি করি আছো হ্যাঁ হ্যাঁ সো এতিয়া লাগে মানে কমপ্লিট হওয়া নাই মই ইমান করে আছো মনে করে না না মই কিমান টাইম দিছিল হয় ইমান দিন কি কোয়া নাই কি বেলেগ সমস্যা আছে হ্যাঁ কাম করবলে মন আছে নাকি আছে তে আছে যদি ইমান কি হলে কই আছা মানুহ কিমান কষ্ট হৈ আছে ইমান মানুহ দিনে রাতি মোৰ ওচৰত অফিচত আহি থাকে মোক কমপ্লেইন থাকে স্যার এই দলং কাম স্যার ইমান দিন হৈ গল এক বছৰ মান হৈ গল এক দুই ডেৰ বছৰ মান হৈ যায় এতিয়া লৈকে কাম আধা সেটা কৈছে এতিয়া লৈকে কাম সম্পূৰ্ণ লৈকে কোৱা নাই কিমান বাৰ কমপ্লেইন আহিছে এবিলাক কি অবজেকশ্যন আহি আছে হয় আমি আমি কাম করলে মন আছে নাকি আছে আছে তেনহলে ইমান কি অফিস করেছে হ্যাঁ এনে করে গেছে ইমিডিয়েটলি কাম করিব লাগিব হয় কোন আর কে দিন লাগিব কো ও সময় দিব লাগিব কে দিন সময় লাগিব কো বলো এক মাস লাগিব এক মাস ভিতর কমপ্লিট জন্য হয় তেনে আমি কি ব্যবস্থা লাম কো মই এক মাস ভিতর মই ঠিক আছে মই এক মাস সময় দিম ঠিক আছে কি এক মাস ভিতর জন্য নহয় মুকে জেলে সময় দিম একদম ক্লিয়ারলি কথা কৈছো দে ইমান কষ্ট কৰি মই দলংঘৰ ইমান এস্টিমেট বনাইলো ইমান কষ্ট কৰি মই কামখিনি স্যাংচন কৰিলো ৰাইজৰ ইমানবাৰ আহি মোক দিনে ৰাতি মোক ডিষ্টাৰ্ব দি আছে ইমানবাৰ কমপ্লেইন দি আছে ছাৰ এতিয়ালৈকে কাম সম্পূৰ্ণ লৈ নাই এবাৰ বলক মই চোত আহক ইমান এনেকুৱা এনেকুৱা বেকৰ্ড হৈ আছে ইমানবাৰ বলি আছে ইমানবাৰ তোমালোকৰ কোনো ই নাই দুটা কথা ক'ব বিচাৰিছো কাৰণ এইবাৰ যিমানখিনি বৰষুণ হৈছে বৰষুণৰ কাৰণে আমাৰ কামটো অতি সোনকালে কৰিব পৰা নাই আপুনি অলপ বৰষুণ গৈছে বৰষুণৰ পিছতো সময় দিয়া হৈছিল হয় ছাৰ আপুনি যথেষ্ট সময় দিছে কিন্তু আমি মানে মানুহ ইমানখিনি পোৱা নাই আৰু গাড়ী মানে ৰাস্তা ঘাটো বেয়া অলপ সেইকাৰণে অলপ দেৰি হৈছে ছাৰ ঠিক আছে মই এতিয়া সেইবিলাক ৰাস্তা ঘাটৰ প্ৰব্লেম আছিল এতিয়া তাৰ কোনো সমস্যা নাই নাই এতিয়া সমস্যা নাই 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 ছাৰ নাই এতিয়া এক মাহৰ ভিতৰতে ক্লিয়াৰ কৰিব পাৰিব নে নাই হয় স্যার চেষ্টা করি যদি এক মাসের ভিতরে ক্লিয়ার করবো না হলে মই এক টাকার বিল পাস করে নে দিব একদম ক্লিয়ারলি কথা কইছি দে মই এক টাকার বিল নে দিব
নিজ টাকা দিয়ে এইবিলাক বহন করে বনা দিব লাগবে মই কেন এক টাকা বিল নেদি একদম ক্লিয়ারলি কথা কইছি দে ওকে ঠিক আছে বন্ধ হয়ে আছে হ্যাঁ বন্ধ হওয়ার কারণে মানে তার ঘরের ওচর দিয়ে যাব লাগে সেইকারণে আমার গাড়ি এটা যাব নিদিয়ে নামটো মানটো নামটো হল সাদ্দাম এটা গাড়ি যাব নিদিয়ে তো তাকে লগ কৈ দিব স্যার ঠিক আছে নিজা মাটি হয় নাকি সেইটো মানে তার নিজা মাটি আমার গাড়িটো এতিয়া যাব মানে আমার যেটা রাস্তা আছে মোর কাম না হয় ঠিক আছে মই এটু সাম তেনে হলা অলপ জনা এটু একটু সমস্যা হইছে ঠিক আছে মই এটু তার লগত কথা পাতি তেনে হলে মই সার্কেলের লগত সার্কেল অফিসার লগত মই কথা পাতি পাতি পেলে এইখানে যদি মাটি এইখানে আমি সমাধান করব লাগে তো ঠিক আছে মই সেইখানে করিম যাওয়ার কারণে ব্যবস্থা যেখানে লোক লাগে গাঁওয়ের মানুষ কিছু লয় আমি এখানে সমস্যা সমাধান করিম ঠিক আছে কিন্তু কাম কিনে ইমিডিয়েটলি করবো লাগবে এতে আর কোনো আমি কোন অমুক সমুক কিবা কিবি আমি কোনো শুনব নয় ঠিক আছে মানে কোনো যাতে কমপ্লেন না পাও একদম ক্লিয়ারলি কথা হয়েছে পিছত কব মই এতে স্যার এইটো প্রবলেম পিছত কব এইটো প্রবলেম ওইটো প্রবলেম এইবিলাক যাতে আমি সহ্য নকরো ঠিক আছে স্যার ও মানে কাম কামটো বন্ধ নকরিব আমি আমাদের করে আছো সোনকালে করবল চেষ্টা ঠিক আছে মই বন্ধ করি যদি এনেকুৱা হয় আমি বন্ধ করি আর এক মাহের ভিতরে যদি ক্লিয়ার করে মই আর নেক্সট বার বহুত কাম দিই ঠিক আছে স্যার আমি এতিয়া রাতি তো কাম করি মানে হ্যালোজিন লাইট তো লগাইছো এটা কাম ভালো করে করব এনে এলা পাশে কই কাম করিলে না হবো হয় স্যার এনে রাতির কামত একদম ডুপ্লিকেট করবে এবিলাক না হবো কিন্তু হয় স্যার হয় না হলে কিন্তু মই একদম পিছে এটা আমি ভেরিফাই করি ঠিক আছে কাম করো কাম ভালো করে করব ঠিক আছে ঠিক আছে ভালো করে করব হ্যাঁ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ উইচ ইজ মাই প্লেজার গোটেই দিন বহিব নোৱাৰে নহয় এইবিলাক কি কাম কৰি আছা এইবিলাক কৰিলে আমি এইবিলাক সহ্য এনে কৰিম সিহঁতে কিন্তু মানুহ হয় এইবিলাক কৰিলে নেক্সট টাইম যদি এনেকৈ মই পাওঁ মই কিন্তু ওলাই দিম ইয়াৰ পৰা জানা সিহঁতৰ কিমান কষ্ট সিহঁতে কিবা না কিবা কামৰ কাৰণে আহিছে সেই দুখীয়া কি মানুহ নহয় সেই দুখীয়াতো কিবা কাম আছে ন কিবা ছাৰত আহিছে নিশ্চয় কিবা প্ৰব্লেমত পৰিছে সেইকাৰণেতো তেওঁলোকে আহিছে মোৰ লগত এনেতো অহা নাই তেওঁলোকে মোৰ কিবা বিশেষ কিবা প্ৰয়োজন কিবা অসুবিধা হৈছে সেইকাৰণে আহিছে সেইবিলাক দুখীয়াক এনেকুৱা যাতে পেলাব নালাগে এনেকুৱা গালি গালাজ কৰিব নালাগে বুজি পাইছে না এইবিলাক নেক্সট টাইম নকৰিবি বুঝাই নাই শুনা আপুনি দশ টাকা ঘুরছে রব রব মই কৈ আছো তাক মই তাক গালি দি আছো ইমান টেনশন নলব ঠিক আছে ইয়াতে কিবা ভুল কৰিছে মই আই এম সরি আচ্ছা মই তাক কৈ আছো এনেকৈ নঘূৰিব নেক্সট টাইম সিহঁতে মানুহ হয় ঠিক আছে দুখীয়া যিমান ই আছে সিহঁতৰ সিমান অধিকাৰ আছে ঠিক আছে দুখীয়াক সন্মান কৰিব লাগিব দুখীয়া মানুহে জানা দুখীয়া কেনেকুৱা কষ্ট তোমালোকে বুজি পোৱা নাই মই কষ্ট কৰি ইমান ছাকচেছ হৈ আহিছোঁ জানা মই যেতিয়ালৈকে ফুটপাথত পৰিছিলোঁ তেতিয়া তেওঁলোকৰ মানুহে মোক সহায় কৰিছিল তেওঁলোকে মোক ধোৱা কৰিছিল তেওঁলোকে মোক লালন পালন কৰিছিল তেওঁলোকৰ জৰিয়তে আমি এই দুখীয়াৰ কাৰণে পঢ়া শুনা কৰি আজি মই ইমান ডাঙৰ পথত আহিছোঁ আজি ইমান মোক আজি চেয়াৰমেন হৈছোঁ এনে হোৱা নাই মই ৰাইজক কষ্ট কৰিছোঁ এই এইবিলাক দুখীয়াৰ কাৰণে এই দুখীয়া মানুহে মোক সহায় কৰিছে এই দুখীয়াৰ কাৰণে মই আগুৱাইছোঁ জানা আজি সেই দুখীয়াক মই আজি পিছফালে দিব এনেকুৱা নহয় দুখীয়াৰ কেনেকুৱা কষ্ট সেইটো মইহে গম পাওঁ এইবিলাক মইহে বুজি পাওঁ
Next time to do another one, I'm going to light it. Mano, Thank you so much. Joy, welcome.